সবাইকে আবারও এডু লেকচার ভিডিতে স্বাগতম তো হঠাৎ করে যখন ঘোষণা দিল যে জেএসসি পরীক্ষা এবং এস এসসি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে তখন আমরা কিন্তু সবাই আসজ্জিত হয়েছি এবং অবাকও হয়েছি এক ধরনের যাই হোক এখন এতে এটাই আমাদেরকে মেনে নিতে হবে কিন্তু এখানে কিছু ফ্যাক্ট রয়েছে যেগুলো আমি অলরেডি কয়েকবার তোমাদেরকে বলেছি যে একটা হচ্ছে আগে কিন্তু তিরিশ পার্সেন্ট স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পরীক্ষা ফেল করতো এখন সেই জিনিসটা করতেছে না দ্যাট মিনস হিউজ পরিমাণে স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পরীক্ষা পাস করতেছে যেহেতু অটো পাস এবং স্টুডেন্ট সবারই কি জিপিএ বেশি থাকবে বিকজ এসএসসিতে যাদের জিপিএ ফাইভ ছিল এবং জেএসিতে যাদের জিপিএ ফাইভ ছিল তারা সবাই এইচএসিতেও জিপিএ ফাইভ পাচ্ছে অটোপাসের কারণে তাহলে প্রচুর অ্যামাউন্টের স্টুডেন্ট জিপিএ ফাইভ পাচ্ছে এবং আরেকটা জিনিস হচ্ছে প্রচুর পরিমাণ স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে দ্যাট মিনস ভর্তি পরীক্ষার কম্পিটিশনটা অনেক বেড়ে যাচ্ছে এবার ইতিহাসে সবচেয়ে বড় কম্পিটিশন হবে এবারের ভর্তি পরীক্ষায় তো ইউনিভার্সিটিগুলো যেহেতু তোমরা আবার অটো পাস করছ একটা ট্যাগ লেগে গেছে সেজন্য কিন্তু ইউনিভার্সিটিগুলো বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারে তোমাদেরকে যাচাই করার জন্য কীরকম কৌশল কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ করতে পারে এমসি এর সাথে লিখিত পদ্ধতি অ্যাড করে দিতে পারে বা কোশ্চেন প্যাটার্নটা একটু হার্ড করতে পারে মানে কোশ্চেন আগে যদি ইজি করতে এখন একটু হার্ড করবে অথবা কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে জিপিএ বেশি চাইবে মানে আগে যে জিপিএটা চাইতো এখন সেটা বেশি চাইবে আর একটা কথা মনে রাখা এতগুলো স্টুডেন্টদের জন্য কিন্তু বাংলাদেশে সিট নেই বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো সেগুলোতে বাংলাদেশের সিট আছে মেডিকেল এবং পাবলিক বিশ্ববিদ্যালয় মিলে চৌষট্টি হাজার দ্যাট মিনস চৌষট্টি হাজার স্টুডেন্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বাকিরা কিন্তু চান্স পাবে না এখন বাকিদের জায়গা জাতীয় বিশ্ববিদ্যালয়েও হবে কি না সন্দেহ আসে কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এতগুলো সিট নেই তো প্রাইভেট টাইভেট মিলে সব কিছু মিলে যদি সবাই ভর্তিও হয় তারপরে সবার জন্য জায়গা হবে না আমার কাছে মনে হচ্ছে না যে জায়গা হবে কারণ আমরা অতীতের অভিজ্ঞতা দেখছি যে সবাই কিন্তু ভর্তি হতে পারে না ঠিক আছে সবাই আবার আবার অনেকে সেকেন্ড টাইম দেয় তো সেকেন্ড টাইম যারা গত গত বছর যারা পরীক্ষা দিয়েছে এই বছর যারা সেকেন্ড টাইম দেওয়ার কথা ছিল তারাও কিন্তু তোমাদের সাথে যুক্ত হচ্ছে আর যারা সেকেন্ড টাইম তাদেরও কিন্তু এবার খুবই ধকল প্রয়াত হবে কারণ তোমাদের যেহেতু রেজাল্টটা অটোপাস দিছে দ্যাট মিনস তোমাদের জিপিএ বেশি দেয় বিশ্ববিদ্যালয়গুলো বেশি জিপিএ চাইবে ভর্তি পরীক্ষার জন্য তখন সেকেন্ড টাইমাররা কিন্তু আটকে যাচ্ছে কারণ তাদের জিপি কিন্তু কম সো তোমরাও কিন্তু অনেকগুলো স্টুডেন্ট হয়তো থেকে যাবে সিট পাবা না কোথাও আগামী বছর সেকেন্ড টাইম দেওয়া লাগতে পারে তো এই জন্য তোমাদেরকে ভালো করে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে হবে যাতে তুমি অন্যদের থেকে যে কোনো মূল্যে এগিয়ে থাকো অর্থাৎ তোমাকে হার্ড লেভেলের পরিশ্রম করতে হবে যাতে তুমি বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের একটা সিট গ্রেপ করে নিতে পারো বা অর্জন করে নিতে পারো তো সেই কৌশলগুলো কিন্তু আমি অনেক দিন ভিডিওতে বিভিন্ন আকারে বা ঠিক তোমাদেরকে বুঝাইছি তো আমি করোনা ভাইরাস যখন স্টার্ট হয়েছে তখন সর্বপ্রথম অনলাইনে কোচিং চালু করেছিলাম একমাত্র আমাদের ইএলবি বি বায়োডোলেকচার পক্ষ থেকে সেটা ছিল ছায়াপথ কোচিং তোমাদের নিশ্চয় অনেকের খেলা আছে সেই কোচিংটার মধ্যে আমরা তিনটা বেস রান করছি এবং এই তিন বেসকে আমরা খুব কম টাকার মধ্যে পড়াইছি ভালো টিচার দিয়ে ঠিক আছে কিন্তু এখন আসলে আমাদেরকে আর কম টাকায় দিয়ে আসলে রান করা আমাদের পক্ষে সম্ভব না এই জন্য আমরা এবার একটু ভালো অ্যামাউন্টের টাকা নিয়ে তোমাদেরকে ভালো সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটি এবং ভালো টিচার দিয়ে আমরা আবারও বেশ চালু করতে যাচ্ছি তার মানে এই যে এই ঘোষণার পরপরই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য একটা বেস চালু করব সেই বেসে তিনটে ইউনিট থাকবে আর চিটওয়ং বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য আমি আরেকটা বেস চালু করব সেটাও তিনটে ইউনিটের প্রস্তুতি থাকবে সেখানে তার মানে আমাদের এই ছায়াপথ কোচিংয়ে এখন দুইটাই বেস আমরা বা দুইটা সেশন আয়োজন করতে যাচ্ছি একটা সেশন হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি এই ইউনিট এখানে মূলত ঢাকাই বিশ্ববিদ্যালয়েরকে টার্গেট করে পড়ানো হবে সেই সাথে জাহাঙ্গীরনগর চট্টগ্রাম জগন্নাথ রাজশাহী সাস্ট এই বিশ্ববিদ্যালয়গুলোকেও কি এখানে টার্গেট করা হবে এই ইউনিটে সেগুলোকে টার্গেট করে আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিচার দিয়ে এটা পরিচালনা করব এই ইউনিটের যেই সেশনটা বা এই ইউনিটের যে প্রস্তুতিটা সেটা তো এখানে এই ইউনিটের বেসটাতে তুমি যদি ভর্তি হতে চাও সকল বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট যেটা যে বেসটা সেটাতে ভর্তি হতে চাইলে তোমাকে পাঁচ হাজার পাঁচশো টাকা পে করা লাগবে আমাদেরকে ছায়াপথ কোচিংয়ে আরেকটা বেস বি প্লাস ডি ইউনিট অর্থাৎ আর্টস প্লাস বিভাগ পরিবর্তন এটাতে যেহেতু শুধুমাত্র বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং আইটিউর উপর প্রস্তুতি নিতে হয় সেই জন্য এখানে ফি একটু কম এটা হচ্ছে পাঁচ হাজার টাকা ফি আর এই ইউনিটে ফি বেশি এর কারণ হচ্ছে যে তোমাদের সায়েন্সের যে সাবজেক্ট চারটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ানো লাগবে সাথে বাংলা ইংরেজিও কিন্তু একটু পড়ানো লাগবে সো এখানে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সাথে বাংলা ইংরেজি আর এখানে হচ্ছে এটাতে হচ্ছে যে কি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান হ্যাঁ এটাতে হচ্ছে বি প্লাস ডিতে হচ্ছে কি বাংলা ইংরেজি জি কে আইকিউ এবং ম্যাথ পড়ানো হবে ম্যাথ হচ্ছে নাইনটেনের ম্যাথ সি ইউনিটে শুধুমাত্র কমার্সের সাবজেক্টগুলো এবং সাথে ইংলিশ পড়ানো হবে ইংলিশ আর হচ্ছে কমার্সের সাবজেক্ট একটু খেয়াল রাখবা তাহলে আর সি ইউনিটের জন্য ফি হচ্ছে পাঁচ হাজার টাকা সি ইউনিটের টিচাররা বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবি ফ্যাকাল্টির ঠিক আছে অলরেডি আমার সাথে অনেকের কন্টাক্ট হয়ে গেছে তো ওদেরকে দিয়েই যারা অ্যাডমিশন টেস্টে অলরেডি ক্লাস নেন এবং টিচারগুলো কিন্তু নর্মাল টিচার হবে না একটু খেয়াল করবা সব টিচার হবে যারা অনলাইনে ক্লাস নিতে এক্সপার্ট অনলাইনে যারা ক্লাস নিতে এক্সপার্ট তাদেরকে দিচ্ছি কারণ আমাদের টোটাল প্রোগ্রামটা অনলাইনে হবে যেহেতু টোটাল প্রোগ্রামটা অনলাইনে হবে অনেক টিচার আছে অফলাইনে অনেক ভালো ক্লাস নেয় অনেক কোচিংয়ে দেখবে অনেক ভালো ভালো টিচার অনলাইনে আসলে কিন্তু ভালোভাবে ক্লাস নিতে পারে না তোমরা সেটা অলরেডি যে দেখছো বিভিন্ন বড় বড়ো কোচিংয়ের বড় ভালো ভালো টিচাররাও কিন্তু অনলাইনে এসে ভালো ক্লাস নিতে পারে নাই বা ভালো পারফরমেন্স দেখাতে পারে নাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকাংশে গিয়ে সো আমরা অনলাইনে যারা টিচ টিচিংয়ে এক্সপিরিয়েন্স আছে বা অনলাইনে যারা পড়ায় তাদেরকে নেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে অলরেডি কত কয়েকজনের সাথে আমার কন্ট্যাক্ট হয়ে গেছে ডিল হয়ে গেছে ওনারা ক্লাস নেবে তোমাদের তারপরে অনলাইনে যেহেতু সব হবে তাহলে আমি সেটগুলোও বলে ফেলি যে আমরা কিন্তু পিডিএফ সিট দিব সব ইউনিটের জন্য উইকলি তিনটা করে ক্লাস থাকবে সকল ইউনিটে তিনটা করে উইকলি ক্লাস থাকবে এ ইউনিটেও তিনটা ক্লাস বি ইউনিটেও তিনটা ক্লাস সি ইউনিটেও তিনটা ক্লাস বি প্লাস ডি ইউনিটেও তিনটা ক্লাস তারপর হচ্ছে তোমার উইকলি একটা করে এক্সাম থাকবে হ্যাঁ উইকলি প্রতি উইকে একটা করে এক্সাম থাকবে এবং ইউনিভার্সিটি ওয়াইজ তোমাদের জন্য টিপস থাকবে আর এই বেচগুলো রান হবে বেচগুলো রান হবে অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতদিন পরীক্ষা হবে না ততদিন পর্যন্ত এই বেচগুলো রান হবে এই তিনটা বেচ ঠিক আছে তাহলে আশা করি ক্লিয়ার আইডিয়াগুলো ঠিক আছে এবার হচ্ছে সিইউ স্পেশাল বেস সিইউ স্পেশাল বেসে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই ইউনিটের জন্য একটা বেচ তারপর হচ্ছে তোমার বি প্লাস ডি ইউনিটের জন্য আরেকটা বেচ এবং সি ইউনিটের জন্য আরেকটা বেচ এখন এই ইউনিটে যদি তুমি ভর্তি হতে চাও এটা চিটাং ইউনিভার্সিটি স্টাইলে প্রিপারেশন দেওয়া হবে এখানে শুধুমাত্র চিটং বিশ্ববিদ্যালয় এ যে প্রশ্নের প্যাটার্ন আসে সে ওয়াইজ পড়ানো হবে ঠিক আছে তো অনেকে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্বের জন্য পড়ে বা চট্টগ্রাম বিশ্বের জন্য প্রস্তুতি নেয় এরকম অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশে চিটংয়ে তো অনেকগুলোই আছে ঠিক আছে তো তাদের জন্য আসলে এই বেসটা যারা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্বের জন্য প্রস্তুতি নেবে তারা এই বেসটাতে ভর্তি হবা তবে এখানে যে সিইউ স্টাইলে পড়াইলেও কিন্তু এখানে এই এই বেসটাতে পড়েও কি তুমি মোটামুটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য ভালোভাবে প্রস্তুতি কমপ্লিট করতে পারবা তো এখানে এই ইউনিটে আমরা ফি নিচ্ছি পাঁচ পাঁচশো টাকা এখানে থাকবে বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি বি প্লাস ডি ইউনিটে থাকবে তোমার বাংলা ইংরেজি জি কে এবং আইকিউ সি ইউনিটে থাকবে তোমার ইংলিশ তারপর হচ্ছে অ্যাকাউন্টিং এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ ঠিক আছে সি ইউনিটের ফি হচ্ছে পাঁচ টাকা বি প্লাস ডি ইউনিটের ফি তাও পাঁচ হাজার টাকা বাট এই ইউনিটের ফি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এই ইউনিটে কেন বেশি সেটা তোমরা আশা করি অনুধাবন করতে পারতেছো এই ইউনিটে পাঁচশো টাকা বেশি নেওয়া লাগতেছে আমাদেরকে বিকজ এখানে সাবজেক্ট বেশি এখন আমাদের বেচগুলো কবে রান কবে স্টার্ট হবে সিইউ স্পেশাল বেচটা স্টার্ট হবে এই মাসের পনেরো তারিখ থেকে আজকে দশ আজকে হচ্ছে নয় তারিখ পনেরো তারিখ থেকে স্টার্ট হবে সকল বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তুতি বেচগুলো এই যেগুলো এ ইউনিট বি প্লাস ডি ইউনিট এবং সি ইউনিট এগুলো চালু হবে তোমার বিশ অক্টোবর থেকে সো এখনও এই সেশনটার জন্য প্রচুর সময় আছে তোমরা আগে ডিসিশন নিবা যে তুমি কি চট্টগ্রাম বিষয়ের জন্য প্রস্তুতি নিবা নিলে এগুলোতে ভর্তি হবা তুমি কি সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিবা সকল বিশ্ববিদ্যালয় মানে তোমার টার্গেট কি জাহাঙ্গীরনগর তোমার টার্গেট কি ঢাকা তোমার টার্গেট কি জগন্নাথ তোমার টার্গেট কি সাস্ট বা তোমার টার্গেট কি রাজশাহী তাহলে তুমি এটাতে প্রস্তুতি নেবা ঠিক আছে এবং একটা জিনিস খেয়াল করবা এই সবগুলো বেচকে মনিটর করব আমি মানে মনিটর হিসাবে দেখবালের দায়িত্ব হচ্ছে আমার সো তোমরা এখান থেকে কোনো ধরনের কোয়ালিটি বা মানে হচ্ছে যে কোনো ধরনের সমস্যা ফেস করবা না বিকজ আমি এটাকে এমনভাবে রান করব যেহেতু এখন ফিটা বেশি নিচ্ছি এটাতে আরও ভালো করে গুরুত্ব দিব। এবং গতানুগতিক কোচিংগুলো যেভাবে স্টার্ট করা হয় বা যেভাবে শেষ করা হয় ঠিক ওভাবেই আমি শুরু এবং চেষ্টা করব ইনশাল্লাহ এবং সিইউ যেটা সেটা তো আর কথাই নেই কি বলবো আর তো আরেকটা কথা হচ্ছে যে আমি এই ইউনিটে ক্লাস নিব হচ্ছে যে তোমার ফিজিক্স ক্লাস এখানেও এইখানেও দুইটাতে ফিজিক্স ক্লাস আমি নিবো এটা এই জিনিসটা একটু খেয়াল রাখবা ঠিক আছে আর বাকি ইউনিটগুলোতে সবগুলো ইউনিটের জন্য স্পেশালাইজড টিচার থাকবে সবগুলো ইউনিটের জন্য ম্যাথের জন্য একটা টিচার থাকবে তারপর হচ্ছে তোমার কেমিস্ট্রির জন্য একজন বায়োলজির জন্য একজন অ্যাকাউন্টিংয়ের জন্য একজন ব্যবসা নীতি প্রয়োগের জন্য একজন ইংলিশের জন্য একজন এবং বাংলার জন্য একজন সাধারণ জ্ঞানের জন্য একজন ঠিক আছে সো আমি আশা করি আমাদের এই কোচিং এই ভিউজ যে পরিমাণে কম্পিটিশন হচ্ছে সামনে সেই কম্পিটিশনে তোমাকে এক ধাপ এগিয়ে রাখবি বলে আমার বিশ্বাস তো যারা আমাদের এই বেসটাতে ভর্তি হতে চাও যে কোনো বেসে এই সেশন হোক বা এই সেশন হোক যে কোনো সেশনে তোমরা যদি ভর্তি হতে চাও এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা কল করলে রিসিভ করা হবে না শুধু হোয়াটসঅ্যাপ আর একটা জিনিস বলে রাখি অনলাইনে যেহেতু তোমাদের ক্লাস হচ্ছে সেহেতু তোমাদেরকে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপে রাখা হবে তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে রেখে সেখানে ক্লাস লিঙ্কগুলো দেওয়া হবে পিডিএফ শিটগুলো সেখানে দেওয়া হবে কোনো লেকচার থাকলে সেটাও সেখানে দেওয়া হবে এই জন্য তোমাদের অবশ্যই মাস্ট মাস্ট হোয়াটসঅ্যাপ আইডি থাকা লাগবে ঠিক আছে আর জুম আইডি থাকা লাগবে জুম অ্যাপসে ক্লাস হবে আর হোয়াটসঅ্যাপে আমরা ডিসকাশন করব ঠিক আছে সো হোয়াটসঅ্যাপে আমাকে তোমরা আমাদের এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যোগাযোগ করবা তাহলে জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি জিরো থ্রি টু ফোর এইট সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করলে হবে কল দেওয়া যাবে না ভুলে আমি কিন্তু রিসিভ করবো না কল দিলে এটা কিন্তু নিয়ন্ত্রণ করি আমি সো আমি কিন্তু রিসিভ করব না ঠিক আছে জাস্ট কী করা হবে যে হোয়াটসঅ্যাপে নক করবে তাকে রিপ্লাই দেওয়া হবে ঠিক আছে এবং আমার সময় অনুসারে ঠিক আছে আমি মাঝে মধ্যে বাইরে টাইরে যাই ঠিক আছে আমি যখন সময় হবে তখন তোমাকে রিপ্লাই দেবো তবে সবাই রিপ্লাই পাবো একজনও বাদ যাবা না পাঁচ মিনিটের মধ্যে রিপ্লাই দেওয়ার আমি নর্মালি চেষ্টা করি সো আবারও বলতেছি তোমরা আমাদের বেস্টাতে একদম কোনো ধরনের কনফিউশন ছাড়া ভর্তি হয়ে যেতে পারো সব কিছুই তোমাদেরকে ভালো করে এবং বেস্ট একটা প্রস্তুতি দেওয়ার জন্য আমরা চেষ্টা করব তো আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা